নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটি বানানো যেমনই সহজ তেমনই সুস্বাদু। এবার আমি শুরু করি আমার রান্নাটা। সবার আগে আমি ইলিশ মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। সকলে এই রান্নাটি তোমরা ভীষণই ভালো পারো, কিন্তু আমি যেভাবে বানাবো আজ আমি তোমাদের সেটাই দেখাবো। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সেটাতে তোমরা দেখলে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি এখানে একটি মাঝারি সাইজের বেগুনকে কেটে পিস পিস করে নিয়েছি। এবার এই বেগুনগুলোতে আমি নুন আর হলুদ মাখাবো। এই বেগুনগুলো আমি এই পাত্রে ঢেলে নিয়ে এবার এতে নুন হলুদ মাখাবো। ব্যাকগ্রাউন্ডে তোমরা যার আওয়াজ শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পিঙ্গু রানী। কোনোদিন ওকেও তোমাদের ভিডিওতে দেখাবো। কনস্ট্যান্ট ও কথা বলতে থাকে, কনস্ট্যান্ট। ইলিশ আর বেগুনে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার আমি কড়াইটা বসাবো। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এতে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো দিয়ে আমি 3-4 মিনিট ভেজে লাল করে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। আমার বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে বেগুনগুলো তুলে নেব গ্যাসের ফ্লেমটা কম করে। বেগুনগুলো তুলে নিয়েছি, এবার আমি এই তেলেই কালো জিরে ফোড়ন দেব। এর সাথে আমি 7টি স্লিট করা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। লঙ্কা ভাজা হোক, ততক্ষণ আমি এখানে দেখিয়ে দিই। এখানে আমি একটি মশলা তৈরি করে রেখেছি, এর মধ্যে কি কি দিয়েছি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটি আমি করে রেখেছি। এগুলো কিন্তু সবই গুঁড়ো মশলা দিয়ে বানানো। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলে এই মশলাটি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এবার আমি এতে নুন আর হলুদ মাখানো কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেবো।
কাঁচা মাছ দিয়ে রান্না করে দেখবে কাঁচা মাছের ঝোলের রান্নার টেস্টই আলাদা। তোমরা চাইলে ইলিশ মাছটা হালকা ভেজেও দিতে পারো। মাছগুলো একটু উল্টে পাল্টে নেব আমি, খুব সাবধানে মাছগুলোকে নাড়াবে। এতে আমি জল এবার দেব। তো চাও তাহলে তোমরা একটু বেশি জল অ্যাড করতে পারো। এতে আমি সামান্য নুন দেব, জল অ্যাড করেছি বলে। আমি কড়াইটাকে হালকাভাবে নাড়িয়ে নেব এবার, খুন্তি আমি বেশি লাগাবো না এতে। ইলিশ মাছ এমনিই নরম, ভেঙে যাবে না এত বেশি নাড়াচাড়া করলে। জলটা ফুটছে, এবার আমি ঢাকাটা দিয়ে কিছুক্ষণের জন্য 3-4 মিনিট মাছগুলোকে ঢেকে দেব। ঢাকাটা খুলে এবার আমি এতে ভাজা বেগুনগুলো অ্যাড করে দেবো, হালকা করে নাড়িয়ে দেব। বেগুনগুলো যেহেতু ভাজা আছে তাই এটা বেশিক্ষণ সেদ্ধ করতে আমাকে হবে না। ঢাকাটা খুলব, আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটি একেবারে রেডি। গরম ভাতে এই রান্নাটি খেতে দুর্দান্ত লাগে, তোমরা এক ট্রাই করো বাড়িতে। চাইলে লাস্টে তোমরা একটু কাঁচা তেল অ্যাড করতে পারো সর্ষের তেল, কিন্তু আমি আজকে করছি না। চলো এটা নামিয়ে নেওয়া যাক। আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি নেমে গেছে, প্লেটে ঢেলে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আরও আমি পরবর্তী নতুন নতুন রেসিপি দেখাতে চলেছি, কীভাবে আমি করি সেই রান্নাগুলো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো নিউ রেসিপির নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজকে আপাতত এইটুকুই, আবার পরে আসবো নতুন কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল। চলো।